শত মিটিং, কত শত ব্যস্ততা, টাকা ছুটছে পেছনে, কিন্তু আজ আপনি চাইলেও ব্যস্ত না। আপনি চাইলেও আপনাকে এখন প্রতিদিন শত শত ফোন রিসিভ করতে হয় না, কারণ পুরো পৃথিবী জুড়ে এখন এক স্থবিরতা। হাজার হাজার বিমান এখন আর আকাশে ওড়ে না, বিমানবন্দরগুলো আজ নীরব নিস্তব্ধ। আপনি আমি আজকে হাজার হাজার কোটি টাকার ব্যবসার কথা চিন্তা করছি না, চিন্তা করছি কিভাবে শুধু নিজেকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখা যায়। আমি একটু বেঁচে থাকতে চাই, আমি একটু বেঁচে থাকতে চাই। আমি চাই না আমাকে করোনা ভাইরাস আক্রান্ত, কিন্তু এরপরেও আপনি ফিরে যান না আপনার স্রষ্টার কাছে। কত পারমাণবিক অস্ত্র, দাঙ্গা, হাঙ্গামা পৃথিবী জুড়ে, নির্যাতন, জাতিগত সংঘাত, আর আজকে এর কোনোটাই নেই। আছে শুধু করোনা নামক এক ভয়াবহ মহামারী থেকে বাঁচার প্রাণান্তকর চেষ্টা। সেটা যুক্তরাষ্ট্র থেকে ইতালি, স্পেন, যত উন্নত রাষ্ট্রই বলি না কেন, আজকে শুধুমাত্র পরিত্রাণ পেতে চাই মহামারী করোনার গ্রাস থেকে। কিন্তু তারপরেও আমরা পরিত্রাণের পথ খুঁজি না ওই আল্লাহ তাআলার কাছ থেকে। আমরা ফিরে যাব আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার কাছে, ফানা চাই, ক্ষমা চাই। তিনি আমাদেরকে মাফ করে দেবেন। আমরা সুস্থ সুন্দর পৃথিবী দেখতে চাই।